এভরিওয়ান, জাভা প্রোগ্রামিং এর এই পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আপনাদের সাথে আছি আমি আমলি আরাফাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো গত পর্বগুলোতে আমরা জাভার একদম বেসিক জিনিসগুলো দেখেছিলাম। সো তাই ধারাবাহিকতা আজকে থেকে আমরা জাভার প্র্যাকটিক্যাল প্রোগ্রামিং স্টার্ট করব। অর্থাৎ আজকে থেকে আমরা প্র্যাকটিক্যালি জাভা স্টার্ট করব। সো চলেন আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি। সো সর্বপ্রথম আমরা আজকে যে জিনিসটা দেখব, যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই যেটা একদম প্রাইমারি কনসেপ্ট সেটা হচ্ছে কোনো কিছু প্রিন্ট করে দেখানো। হ্যাঁ, সো আমরা হচ্ছে আজকে দেখব যে জাভাতে হ্যালো ওয়ার্ল্ড কীভাবে প্রিন্ট করতে হয়। অর্থাৎ যে কোনো লেখা, শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড নয়, যে কোনো ধরনের লেখা আপনি সর্বপ্রথম কীভাবে প্রিন্ট করবেন। ঠিক আছে, সো যে কোনো ধরনের প্রোগ্রামিংয়ের তিনটে বেসিক স্টেপ দেখেন। প্রথমত হচ্ছে যে আপনি ইনপুট দিবেন এবং তার রেজাল্ট দেখবেন, তাই তো? আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেটার আপনি আউটপুট দেখবেন, এটাই তো প্রোগ্রামিংয়ের প্রধান উদ্দেশ্য, তাই না? সো চলেন আমরা আজকে শুরু করি এই হ্যালো ওয়ার্ল্ড দিয়ে। যে কোনো ধরনের প্রোগ্রামিং স্টার্ট করার জন্য জাভাতে আপনার যেটা যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই জাভা প্রোগ্রামিংয়ে একটা ক্লাস থাকতে হবে। অবশ্যই একটা কী থাকতে হবে? ক্লাস থাকতে হবে। যখন আপনি একটা প্রজেক্ট স্টার্ট করবেন, সো ওই প্রজেক্টের নামের সাথে মিল রেখে, অর্থাৎ ওই নামের অধীনে একটা ক্লাস অটোমেটিক্যালি সিস্টেম আপনাকে তৈরি করে দেবে, বিল্ডিং। ঠিক আছে, সো এটা আপনি এই সার্ভিসটা আপনাকে দিবে কে আইডি, অর্থাৎ আমরা যেই এনভায়রনমেন্ট দিয়ে আমরা প্রোগ্রামিং লিখবো, ঠিক আছে, প্রোগ্রাম করব, সেই এনভায়রনমেন্টই আপনাকে এই ফ্যাসিলিটিটা দিবে। সো ফার্স্ট আপনি জেনে নেন যে আমাদের জাভা প্রোগ্রামিং স্টার্ট করার জন্য আমাদের কী লাগবে। আমাদের ম্যান্ডেটরি একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ক্লাস। একটা ক্লাস অবশ্যই আপনাকে লাগবে শুরুতেই, ঠিক আছে? সো এই ক্লাসের অধীনে, অর্থাৎ আমি ক্লাসের বয়েটা শুরু করলাম, ওই ক্লাসের অধীনে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, জাভা প্রোগ্রামিংয়ে কোনো প্রোগ্রামকে এক্সিকিউট করার জন্য অবশ্যই আপনাকে একটা মেইন মেথড লাগবে, এটা একটা কম্পালসারি। ঠিক আছে, সো দুটো জিনিস কম্পালসারি আমরা পেলাম, একটা হচ্ছে ক্লাস লাগবে আমার, এবং দ্বিতীয়টা হচ্ছে আমার একটা মেথড লাগবে। সো মেথডটা কেমন? মেথডটা হলো এরকম, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। সো ভয়েড মেইন, মেইন কথাটা দ্বারা আমি বুঝতে পারি যে এটা একটা মেইন মেথড, অর্থাৎ এটা হচ্ছে আমার প্রোগ্রামিংয়ের মেইন মেথড। ওকে, সো এটাকে আমি একটু পরেই আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। সো এরপর আমার মেইন মেথডের বডি শুরু হলো, এবং এই মেইন মেথডের বডির মধ্যে এখন আমি কী করবো, আমি কী চাচ্ছিলাম, আমি চাচ্ছিলাম একটা লেখা প্রিন্ট করতে। সো ওই লেখাটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। সো এই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য আমাকে যেটা করতে হবে, জাভাতে আমাকে একটা জিনিস লিখতে হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন। কোনো কিছু প্রিন্ট করার জন্য সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন, ঠিক আছে? ঠিক যেমনটা আমরা সি প্রোগ্রামিংয়ে প্রিন্টএফ ইউজ করতাম, মনে আছে আপনাদের? সো ওই প্রিন্টএফ, ওটাকে আমরা জাভাতে যখন লিখি কোনো কিছু প্রিন্ট করার জন্য, তখন আমাকে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন, অর্থাৎ আউটপুট পাওয়ার জন্য। ওকে, দেন সিম্পলি আমার মেথডের বডিটা শেষ হয়ে গেল, যেহেতু আমি আর কোনো কাজ করছি না। সো এরপর আমার ক্লাসের বডিটা শেষ হয়ে গেল, ঠিক আছে? এ হচ্ছে আমার বেসিক জিনিস, অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড করার জন্য এইটুকু কোড আমাকে করতে হবে। সো এখন এই যে আমরা বললাম, এই কাজটা চলেন আমরা প্র্যাকটিক্যালি করে দেখে আসি যে এটা আসলে কাজ করছে কি না। এখানে আমি নেটবিন্সটা ওপেন করে নিলাম। আমরা এর আগে নেটবিন্স কীভাবে ইনস্টল করতে হবে, অর্থাৎ জাভার এনভায়রনমেন্ট কীভাবে আপনি সেট আপ করবেন, সেটা নিয়ে আমি অলরেডি একটা টিউটোরিয়াল তৈরি করেছি। সো আপনারা কাইন্ডলি যাদের এনভায়রনমেন্ট সেট আপ নেয় তারা ওই টিউটোরিয়ালটা একটু দেখে নেবেন, দেখে আপনারা এনভায়রনমেন্টটা সেট আপ করে নেবেন। আমরা আগেই বলেছিলাম যে আমরা নেটবিন্সে কাজ করব। সো আপনারা সিম্পলি নেটবিন্সটা ওপেন করবেন, ওপেন করার পর এখানে আপনার স্টার্ট পেজটা দেখাবে অনেকটা এরকম, ঠিক আছে? সো আমরা কী করবো, আমরা এখন যেহেতু এর আগে আমরা জাভা প্রোগ্রামিং এর কাজ করিনি, সেই জন্য আমরা একটা নতুন প্রজেক্ট তৈরি করব, ঠিক আছে? সো সিম্পলি আমি একটা নিউ প্রজেক্ট দিলাম। এখানে আমি যেহেতু জাভা প্রজেক্ট করতেছি, সো জাভা থাকলেও সিম্পলি কোনো কিছু করতে হবে না আমাকে। এরপর আমি অ্যাপ্লিকেশানের একটা নাম দেব, ঠিক আছে? আমার অ্যাপ্লিকেশানের একটা নাম দেবো, অর্থাৎ আমার প্রজেক্টের একটা নাম, প্রোগ্রামের একটা নাম। সো আমি দিলাম মাই, ধরেন ফার্স্ট, ঠিক আছে, মাই ফার্স্ট প্রোগ্রাম, ঠিক আছে? আমি ফিনিশড করে দিলাম সিম্পলি। এরপর অটোমেটিক্যালি দেখেন এখানে আমার একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট হয়ে গেল মাই ফার্স্ট নামে, ঠিক আছে? সো মাই ফার্স্ট আন্ডারে আমার সোর্স প্যাকেজেসের মধ্যে আমার মাই ফার্স্ট নামে একটা ফোল্ডার তৈরি হলো, এবং ওই ফোল্ডারের মধ্যে মাই ফার্স্ট ডট জাভা। সো জাভা প্রোগ্রামিংয়ের এক্সটেনশনগুলো হলো ডট জাভা। সো আমার প্রজেক্টের নাম ছিল মাই ফার্স্ট ডট জাভা, হলো এক্সটেনশন, ক্লিয়ার? সো আমি এখানে ওপেন করলাম, ওপেন করার পর দেখেন এখানে একটা প্যাকেজ আসছে মাই ফার্স্ট নামে। এখানে আমার কিছুই করতে হবে না,
সমস্যা নাই। এরপর আমার এখানে কি করতে হবে, পাবলিক ক্লাস মাই পাস্ট। দেখেন এখানে আমি কিন্তু এই ক্লাসটা কিন্তু আমি তৈরি করিনি, আমি যেহেতু প্রজেক্টের নাম দিয়েছিলাম মাই ফার্স্ট, সেই জন্য মাই ফার্স্ট নামে একটা ক্লাস আমার এই আইডিই অর্থাৎ নেটমিস তৈরি করে দিয়েছে আমাকে, এবং পাশাপাশি কি করছে আমাকে একটা মেইন মেথডও তৈরি করে দিয়েছে, তাই তো? এখন আমাকে সিম্পলি শুধু এখানে কি করতে হবে, সিম্পলি আমাকে এখানে জাস্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, ঠিক আছে? দেন জাস্ট সিম্পলি আপনি যেটা লিখবেন ডাবল কোটেশনের মধ্যে যেটাকে প্রিন্ট করতে যাচ্ছেন, আমি প্রিন্ট করতে যাচ্ছিলাম হ্যালো ওয়ার্ল্ড, ওকে দিলাম, দেন একটা সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। এখানে আমার ক্লাসের বডি, এখানে আমার মেথডের বডি শুরু হয়েছে শেষ হয়েছে, আর এটা হচ্ছে আমার ক্লাসের বডি শেষ, ক্লিয়ার? সো এখন আমাকে কী করতে হবে, আমাকে সিম্পলি এখানে যে হ্যামারের মতো যে জিনিসটা আছে আমাকে জাস্ট এটা ক্লিক করতে হবে। এটা কি, এটা হচ্ছে বিল্ড করা, যেহেতু আমার প্রজেক্ট এখনও বিল্ড করে নাই অর্থাৎ আমি প্রজেক্ট এখনও রান করি নাই, এক্সিকিউট করি নাই, সো সেই জন্য আমাকে কী করতে হবে, সর্বপ্রথম আমি প্রজেক্টটাকে বিল্ড করে নেব, ঠিক আছে? দেখেন এখানে বিল্ড করার পর এখানে একটা সাকসেসফুল মেসেজ দেখাবে, এই যে বিল্ড সাকসেসফুল, টোটাল টাইম 1 সেকেন্ড নিয়েছে, ঠিক আছে? সো এটা অর্থাৎ আমার এই প্রজেক্টটা বিল্ড হয়ে গেছে। এখন আমি সিম্পলি এখানে এই যে দেখেন এটা আমার রান, ঠিক আছে? এই যে প্লের মতো যে বাটনটা সেটা হচ্ছে রান, সো আমি এখানে সিম্পলি রান করে দিব। দেখেন এখানে আমার আউটপুটটা চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড, ক্লিয়ার? সো এখানে এই হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে যদি আমি অন্য কিছু দিতে চাই, ধরেন আমি এখানে দিলাম মাই নেম ইজ আরাফাত, ঠিক আছে? সো এখন যদি আমি রান করি তাহলে আমার দেখেন এই যে মাই নেম ইজ আরাফাত শো করছে। সো এটাই হচ্ছে কোনো কিছু প্রিন্ট করার একটা বেসিক একটা প্রোগ্রাম, ঠিক আছে? সো এখন আমরা দেখব ব্রিফলি যে এই যে আমার এখানে এত কিছু আছে অর্থাৎ এই যে এখানে যত কিছু আছে এগুলো সিম্পলি কোনটা কি আসলে এবং কোনটা কি কাজ করে, এই কাজটা আমরা একদম ব্রিফলি দেখবো, চলেন। সো আমরা সর্বপ্রথম শুরু করি আমাদের এই যে ক্লাস দিয়ে, ঠিক আছে? সো এই ক্লাসটা কি, সো এই ক্লাসটা হলো একটা কিওয়ার্ড, জাভার একটা কিওয়ার্ড। সো এই কিওয়ার্ড কি সেটা নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম। সো ক্লাস হচ্ছে জাভার একটা কিওয়ার্ড, দেন এভিসি আমার যেটা আছে এভিসি এটা হচ্ছে আমার ক্লাস নেম কিংবা আইডেন্টিফায়ার। সো আমরা যখন আইডেন্টিফায়ার নিয়ে আলোচনা করেছিলাম তখন সেখানে আমরা বলেছিলাম যে আইডেন্টিফায়ার ক্যান বি ক্লাস নেম, মেথড নেম অর আমার ভেরিয়েবল নেম অর্থাৎ যে কোনো কিছুর নাম। সো আমার এই এবিসি যেটা আছে এটা হচ্ছে আমার এখানে ক্লাস নেম কিংবা আইডেন্টিফায়ার, ওকে? দেন সিম্পলি আমার ক্লাসের বডিটা শুরু হলো এবং এখানে যে পাবলিক যেটা আমার আছে সেটা হচ্ছে আমার অ্যাক্সেস স্পেসিফায়ার, অর্থাৎ অ্যাক্সেস স্পেসিফায়ার কী আস কি সেটা নিয়ে কিন্তু আমি ওপিতে যখন আমি টিউটোরিয়াল তৈরি করেছিলাম সেখানে কিন্তু আমি ইনক্যাপসুলেশন নামে একটা টিউটোরিয়াল বানিয়েছিলাম, সেখানে আমি অ্যাক্সেস স্পেসিফায়ারগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করেছিলাম। সো আপনারা যারা এই ব্যাপারটা জানেন না তারা ওপির ওই কনসেপ্টগুলো আপনারা দেখে নেবেন কাইন্ডলি, আর ওপির ওই টিউটোরিয়ালগুলো দেখলে এমনিতে যাবার অনেক কিছু আপনাদের সহজ হয়ে যাবে, কেননা জাভা হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হলে আপনাকে অবশ্যই আগে ওপির কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? সো আপনারা যাদের ওপির কনসেপ্ট ক্লিয়ার নাই তারা কাইন্ডলি ওপির সেই টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, ওকে? সো আমার এখানে পাবলিক হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার, জাভাতে সর্বমোট 4টা অ্যাক্সেস মডিফায়ার কিংবা অ্যাক্সেস স্পেসিফায়ার থাকে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এবং ডিফল্ট, ঠিক আছে? দেন আমার এখানে স্ট্যাটিক যেটা আছে সেটা হচ্ছে আমার কিওয়ার্ড, ক্লাসের মতোই এটা স্ট্যাটিক, এটাও একটা কিওয়ার্ড। সো এখানে স্ট্যাটিক ইউজ করার প্রধান কারণ হলো আমার এখানে দেখেন জাভাতে যদি আমি জাভাতে না যে কোনো ধরনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি যদি কোনো কিছু অর্থাৎ কোনো কাজ করতে চান তাহলে আপনাকে সেক্ষেত্রে কী করতে হয়, আপনার একটা অবজেক্ট লাগে এবং অবজেক্টের সাহায্যে মেথডকে কল করতে হয়, তাই না? সো আমার এখানে তো মেইন মেথড ছাড়া অন্য কোনো মেথড নেই, মেথড তৈরি করার প্রয়োজনও হয় নাই। সো তাহলে মেথড ছাড়া বা আমার এখানে কিন্তু কোনো অবজেক্টও আমি ক্রিয়েট করিনি, তো তাহলে মেথড অবজেক্ট ছাড়া আমি কোনো কিছুর রান করবো কীভাবে? হ্যাঁ, সো যেহেতু আমি এটা মেইন মেথড দিয়ে করতেছি শুধুমাত্র, সেই জন্য আমি এখানে স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করছি, ঠিক আছে? সো যখন আপনি অন্য কোনো মেথড কিংবা অবজেক্টের সাহায্য নিয়ে কোনো কাজ করবেন না তখন আপনাকে এই স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করতে হবে। আর ভয়েড যেটা আছে সেটা হচ্ছে আমার রিটার্ন টাইপ, অর্থাৎ এখান থেকে কী ধরনের ডাটা রিটার্ন করবে, ঠিক আছে? যখন আমরা এই রিটার্ন টাইপগুলো জানি না অর্থাৎ কী ধরনের ডাটা রিটার্ন করবে সেটা আমরা জানি না, তখন আমরা ভয়েড ইউজ করে থাকি। আর মেইন দ্বারা আমরা এখানে বুঝতে পারছি এটা হচ্ছে একটা মেইন মেথড, যেহেতু এখানে একটা ব্রেসেস আছে অর্থাৎ এই যে দেখেন
একটা ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ হয়েছে, তার মানে এটা একটা মেথড, নিঃসন্দেহে এটা একটা মেথড। সো এটা যেহেতু মেইন মেথড, সেজন্য আমরা এটাকে মেইন নামে চিহ্নিত করি, যাতে করে আমরা দেখলেই বুঝতে পারি যে এটা মেইন মেথড। দেন আমার স্ট্রিং, এই স্ট্রিংটা হলো আমার এখানে ক্লাস, স্ট্রিংটা হলো আমার এখানে ক্লাস। এখন এই স্ট্রিং ক্লাস ছাড়াও আমাদের অনেক ক্লাস আছে, যেমন আপনি ইন্টিজার কিংবা বুলিয়ান ক্লাস এখানে ইউজ করতে পারতেন, কিন্তু স্ট্রিং ক্লাস আমরা কেন ইউজ করি? স্ট্রিং ক্লাসটা আমরা এখানে ইউজ করি কেননা জাভার ম্যাক্সিমাম যে জিনিসগুলো আছে, যে আউটপুটগুলো আছে, এগুলো দেয় সাধারণত সে অ্যাজ এ স্ট্রিং, ঠিক আছে? সো সেজন্য জাভাতে স্ট্রিংয়ের কাজটা সবচাইতে বেশি হয়, আর এই জন্য এখানেও আমরা স্ট্রিং ক্লাসটা ব্যবহার করে থাকি। দেন এরপর আমার যে ব্র্যাকেটগুলো আছে, যে ব্রেসেসগুলো আছে, এগুলো হলো আমার অ্যারে সিম্বল, এগুলো হলো আমার অ্যারে সিম্বল। অর্থাৎ কোনো অ্যারেকে আপনি যখন ডিফাইন করবেন, তখন আপনাকে এই যে ব্রেসেস ওপেন এবং ক্লোজটা দিতে হবে, ঠিক আছে? সো এটা দেয় এই চিহ্নটা থাকলে আপনারা বুঝবেন যে এটা একটা অ্যারে, অর্থাৎ এটা একটা অ্যারে সিম্বল। এবং এআরজিএস যেটা আছে আমার, সেটা হচ্ছে আমার আর্গুমেন্ট কিংবা আমার অ্যারের নাম, ঠিক আছে? দেন তাহলে এখানে আমার একটা স্ট্রিং নামে অ্যারে আছে এবং আর্গুমেন্টসটা হলো অ্যারের নাম, এই আর্গুমেন্টসটা যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? সো যেহেতু এটা দ্বারা আর্গুমেন্টসকে বোঝায়, সেজন্য আমি সংক্ষেপে এআরজিএস লিখলাম, ক্লিয়ার? সো এরপরে আসি, আমার মেইন মেথডটা শুরু হলো, মেইন মেথডের বডি, দেন আমার একটা জিনিস আছে সিস্টেম। সো এই সিস্টেমটা হলো আমার এখানে ক্লাস, সিস্টেমটা হলো আমার এখানে ক্লাস। আর এরপর আমাদের যে আউট যেটা আছে, সেটা হলো আমার স্ট্যাটিক ভেরিয়েবল, সেটা হলো আমার কি স্ট্যাটিক ভেরিয়েবল। স্ট্যাটিক ভেরিয়েবল কি, সেটা নিয়ে আমরা কিন্তু ইতিপূর্বে কিন্তু আলোচনা করেছি। সো এখানে আউট হলো স্ট্যাটিক ভেরিয়েবল, যা বাদে সর্বমোট তিনটা স্ট্যাটিক ভেরিয়েবল আছে, ইন, আউট এবং ইআরআর। সো ইনটা আমরা ইউজ করি ইনপুট নেওয়ার জন্য, আউটটা আমরা আউটপুট প্রদানের জন্য, এবং ইআরআর ইউজ করি আমরা অ্যারের জন্য, ক্লিয়ার? সো এই প্রিন্ট অ্যালেন যেটা আছে, সেটা হচ্ছে আমার এখানে মেথড, প্রিন্ট অ্যালেন যেটা, সেটা হচ্ছে আমার মেথড, ঠিক আছে? এরপর যেটা আছে আমার, সেটা হলো হ্যালো ওয়ার্ল্ড, এটা অ্যাজ এ স্ট্রিং, কারণ এটা ডাবল কোটেশনের মধ্যে আছে, এটা নিঃসন্দেহে আপনি বলতে পারেন যে এটা কি, এটা একটা স্ট্রিং, ক্লিয়ার? এরপর সেমিকোলন দিয়ে আমি শেষ করে দিলাম, কোনো সমস্যা নেই। এই হচ্ছে আমার বেসিক জিনিস। কিন্তু এই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট অ্যালেনকে যদি আমি আরেকটু ব্রিফলি বলতে যাই, তাহলে এই এই সিস্টেম যেটা আছে, সেটা হচ্ছে আমার ক্লাস। আর এই সিস্টেম ক্লাসটা থাকে কোথায়? সিস্টেম ক্লাসটা থাকে হচ্ছে জাভা ডট ল্যাং এর মধ্যে। আর এরপর আমার আউট যেটা আছে, সেটা আমরা বলছিলাম স্ট্যাটিক ভেরিয়েবল। আর এই স্ট্যাটিক ভেরিয়েবলটা রিপ্রেজেন্ট করে কাকে? প্রিন্ট স্ট্রিম ক্লাসকে। এই স্ট্যাটিক ভেরিয়েবলটা রিপ্রেজেন্ট করে, অর্থাৎ আউট রিপ্রেজেন্ট করে প্রিন্ট স্ট্রিম ক্লাসকে, ঠিক আছে? এই প্রিন্ট স্ট্রিম ক্লাসের মধ্যে আমি একটু আগে বললাম যে আমার তিন ধরনের স্ট্যাটিক ভেরিয়েবল আছে, তিনটা, হুইচ ইজ হোয়াট, ইন, আউট এবং ইআরআর, ওকে? আর এরপর প্রিন্ট অ্যালেন যেটা, সেটা আমরা একটু আগে বললাম যে মেথড, সেটা আমার কি একটা মেথড। সো এই মেথডটাও থাকে কোথায়? প্রিন্ট স্ট্রিম ক্লাসের মধ্যে। সো প্রিন্ট স্ট্রিম ক্লাসের মধ্যে আমার স্ট্যাটিক ভেরিয়েবল থাকে তিনটা, মেথডও থাকে আমার তিনটা। সো মেথড যে তিনটা থাকে, সেগুলো হলো প্রিন্ট মেথড, প্রিন্ট অ্যালেন মেথড এবং প্রিন্ট এফ মেথড। সো প্রিন্ট মেথডের কাজ কি? প্রিন্ট মেথডের কাজ হচ্ছে কোনো কিছুকে প্রিন্ট করা। সো প্রিন্ট অ্যালেন মেথডের কাজ কি? সেটার কাজও কিন্তু প্রিন্ট করা, আবার প্রিন্ট অ্যাপ এর কাজও কিন্তু প্রিন্টই করা। তাহলে এই তিনটার মধ্যে তফাতটা কোথায়? ওকে, সো এখানে আমরা প্রিন্ট অ্যালেন ইউজ করছি আমাদের প্রোগ্রামে। আর প্রিন্ট যখন আপনি প্রিন্ট অ্যালেনের পরিবর্তে যখন আপনি প্রিন্ট ইউজ করবেন, তখন কি হবে? তখন আপনার যতগুলো আউটপুট থাকবে সবগুলো পাশাপাশি বসবে, ঠিক আছে? আর প্রিন্ট অ্যালেন যখন আমরা ইউজ করি, তাহলে ওই লাইনের পরে নতুন যে লাইনটা এক্সিকিউট হয়, সেটার রেজাল্ট আসে কোথায়? নিচের লাইনে, ঠিক আছে? সো ধরেন এখানে যদি আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট অ্যালেনের পর যদি আমি আরও একটা লাইন দিতাম প্রিন্ট অ্যালেন দিয়ে, তাহলে কি হতো? তাহলে এই হ্যালো ওয়ার্ল্ডের পরে, এরপরে যদি আমি আরেকটা লাইন দিতাম, সেটা এক্সিকিউট হতো কোথায়? এর রেজাল্টটা দেখাতো আমাকে পরবর্তী লাইনে, অর্থাৎ ইন্টারের কাজটা করে হচ্ছে প্রিন্ট অ্যালেন, ক্লিয়ার? অর্থাৎ ইন্টার দিয়ে আমরা কী করি? নিউ লাইন তৈরি করি না? সো এই নিউ লাইন তৈরি করা হচ্ছে প্রিন্ট অ্যালেন মেথড দিয়ে, ক্লিয়ার? আর প্রিন্ট এফ, এটা কিন্তু ঠিক সেম, আমরা সি প্রোগ্রামিংয়ে যেরকম প্রিন্ট এফ ইউজ করে আসছি, এখানেও ঠিক সেমভাবে প্রিন্ট এফ মেথড ইউজ করা যায়। সো এই ছিল জাভার বেসিক যে স্ট্রাকচার, এটার ব্রিফ একটা কনসেপ্ট। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি এরপর আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অশেষ 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 ধন্যবাদ। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ সবার সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।